কোন মাসে আমি কি ধরনের খাবার দিই ড্রাগন গাছে বা কি ধরনের পরিচর্যা করি সেসব নিয়ে কিন্তু প্রত্যেক মাসে আলাদা আলাদা এপিসোড আমি তৈরি করি, যেখানে হয়তো জুলাই মাসে কি খাবার দিলাম সেটা জুলাই মাসে সার প্রয়োগের ভিডিও হবে, বা আগস্ট মাসে কি খাবার দিলাম সেটা আগস্ট মাসে সার প্রয়োগের ভিডিও হবে। তো আজকে এটা কিন্তু আগস্ট মাসে আমরা কি ধরনের পরিচর্যা করব ড্রাগন গাছে বা কি ধরনের খাবার দেবো সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এর আগের মাসের ফার্টিলাইজিং ভিডিও, অর্থাৎ জুলাই মাসে যে ফার্টিলাইজিং ভিডিও ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে এই জুলাই মাসে। তার আগের মাসে কিন্তু হার্ড ফার্টিলাইজিং করা হয়েছিল, আর এখন কিন্তু এটা আগস্ট মাস। তো এই আগস্ট মাসে কিন্তু আবার হার্ড ফার্টিলাইজিং করতে হবে, আর এই হার্ড ফার্টিলাইজিং কী কী করতে হবে সেগুলোই ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। আর খুব ভালো করে ভিডিওটা ফলো করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটাতেই কিন্তু আজকে আলোচনা করে দেবো যে এই অতিরিক্ত বৃষ্টি, একটানা যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় কী কী করতে হবে অ্যাকচুয়ালি ড্রাগন গাছে, মানে কয়েকটা এক্সট্রা ট্রিটমেন্ট বলে দেবো যে ট্রিটমেন্টগুলো করলে গাছগুলো সুস্থ থাকবে। অতিরিক্ত বৃষ্টির জন্য আমরাও কিন্তু এখনও হার্ড ফার্টিলাইজিং করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা হার্ড ফার্টিলাইজিং করে ফেলবো। বৃষ্টিটা একটু কম হয়ে গেলে তখনই কিন্তু আমরা হার্ড ফার্টিলাইজিং করবো। আর এখন আপাতত আমরা যে হার্ড ফার্টিলাইজিং করবো এই মাসে, সেই হার্ড ফার্টিলাইজিংগুলো হাড় গুঁড়ো, শিংকুচি এবং ভার্মি কম্পোস্ট মেনলি দেব। আর তার সঙ্গে আমরা কিন্তু দেব অর্গানিক পটাশ, বা আমাদের যে কলার খোসা, সেই কলার খোসাও কিন্তু আপনারা 50-100 গ্রাম করে দিয়ে দিতে পারেন। আর হাড় গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্ট, এটা প্রত্যেকবারের মতন, মানে 100 গ্রাম করে হাড় গুঁড়ো, শিংকুচি এবং ভার্মি কম্পোস্টটা 3-5 কেজির মধ্যে, এর মধ্যেই দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী। কয়েকদিন আগে আমাকে কিন্তু একজন বলছিল ব্ল্যাক আফ্রিকানা আমাদের দিকে হয় না, তো ব্ল্যাক আফ্রিকানা কিন্তু প্রপারলি যদি আপনি পলিনেশন করতে পারেন তাহলে কিন্তু 100% ফল আপনার সেট হবে, এবং ফলগুলো কিন্তু অবশ্যই অন্য সব জায়গায় যেমন হয়, অন্য জায়গায় যতটা বড় হয় আপনার এই পশ্চিমবঙ্গ বা যে কোনো ওয়েদারে কিন্তু ব্ল্যাক আফ্রিকানা যথেষ্ট ভালো হবে যদি আপনি তার প্রপারলি পলিনেশন করেন। এটা কিন্তু পলিনেশন ছাড়া একদমই ফল সেট হয় না। নেক্সট, এটা তো আপনারা দেখেছিলেন, এটা হচ্ছে গ্রিন স্কিন রেড ফ্লেশ, এটা কিন্তু বেশ সুন্দর গ্রো করে গেছে গ্রাফটিং থেকে। আর এটা হচ্ছে ডিজার্ট কিং, তো ডিজার্ট কিংয়ে আরও অনেক ফল পাবো আশা করছি। আমার বাগানে সবথেকে সেরা মিষ্টি ফলের মধ্যে এটা একটা। তো মোটামুটি আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট এবং পটাশ আমরা কিন্তু ইউজ করব। পটাশ হিসেবে কলার খোসাও কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং এর সঙ্গে কিন্তু আমি 50-100 গ্রাম পর্যন্ত সিউইট এক্সট্রাক্টেড গ্রানালস, যেটা দানাসার সিউইটের কালো কালারেরটা নেবেন, একদম কালো। আর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন, অ্যামাজনের লিঙ্ক। তো এই এক্সট্রাক্টেড সিউইড গ্রানালস আপনি 100 গ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন, মানে এগুলো জৈব সার, আপনি বেশি কম করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এই সিউইড পর্যন্ত এগুলো কিন্তু মেন ফার্টিলাইজিং, অর্থাৎ মেন হার্ড ফার্টিলাইজিং কিন্তু হয়ে গেল। এরপরে যে ফার্টিলাইজিং আমরা করব সেগুলো কিন্তু এবার লিকুইড দেবো। যেমন আমরা এরপরে লিকুইড হিসেবে আমরা কিন্তু খোল জল ইউজ করব, মাসে 4 বার, এই ফ্রুট সিজনে আমি মাসে 4 বার ইউজ করি খোল জল। তো এই মাসেও আমরা 4 বার খোল জল দেব। আর নেক্সট হচ্ছে এটাতে গ্রিন মিরাকেল কিন্তু আমরা 15 দিনে কি 10-15 দিনে আমরা কিন্তু 1 বার গ্রিন মিরাকেল ইউজ করব, গ্রিন মিরাকেল স্প্রে করব। এছাড়াও ফুলের পরিমাণ বাড়িয়ে তোলার জন্য, অতিরিক্ত ফুল গাছে আনার জন্য কিন্তু আমরা ব্ল্যাক অমৃত ইউজ করব, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আমরা ইউজ করব ফলের সাইজ বাড়ানোর জন্য ম্যাক্স সাইজ। সবগুলোই কিন্তু অর্গানিক, 100% অর্গানিকে চাষ করতে হলে আমার ভিডিও কিন্তু ফলো করবেন। তাছাড়া কিন্তু আমি কিন্তু কোনো কেমিক্যালের পরামর্শ দিই না, তাই যারা কেমিক্যাল নিয়ে প্রশ্ন করেন আমি তাদেরকে কিন্তু সঠিক উত্তর দিতে পারি না, বা দিই না আমি অ্যাকচুয়ালি। সবাইকেই আমি পরামর্শ দিতে চাই, অর্গানিকে চাষ করুন, তাহলে কিন্তু আপনার গাছ, আপনার ফল অনেক ভালো হবে। এবার এই বর্ষাকালে
অতিরিক্ত বৃষ্টি, একটানা বৃষ্টি বা এই সমস্ত কারণে আমাদের ড্রাগন গাছের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমাদের ড্রাগন গাছের এই বর্ষাকালে শিকড় পচে, মানে অর্থাৎ শিকড়ে ফাঙ্গাস লেগে শিকড় কিন্তু সম্পূর্ণ ড্যামেজ হয়ে যেতে পারে এবং এর ফলে ড্রাগন গাছ কিন্তু ধীরে ধীরে শুকনো হয়ে যেতে পারে। মানে আমার হয়েছিল অলরেডি, একটা দুটো গাছে হয়েছিল, সেগুলো আমি কিন্তু ঠিক করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা ড্রাগন গাছে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে শিকড় থেকে। তো সেটার জন্য আমি ট্রিটমেন্ট বলবো। শিকড়ে আরও অনেক কিছু হয়, যেমন শিকড়ে নিমাটোড বলে এক ধরনের কৃমি জন্মায় বা ওখানে বংশবিস্তার করে। তো সেটাও কিন্তু শিকড় মোটা দানা দানা মতো দেখতে লাগে, আপনারা জানেন। তো সেটাও কিন্তু আপনারা কেয়ার অবশ্যই করবেন। এই আর তাছাড়াও এই বর্ষাকালে কিন্তু আমাদের এই শিকড়ে আরও আর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে শিকড়ে ছোট ছোট পোকামাকড় বা কেঁচোও কিন্তু শিকড় কিন্তু কেটে দিতে পারে। অর্থাৎ গাছের গোড়ায় যখন খাবার থাকবে, কেঁচো কিন্তু খুব শান্তিতে সেখানে থাকে, আর গাছের গোড়ায় সেই খাবারটা একটু কমে আসলে সেই সময় কিন্তু কেঁচো সেই খাবার না পেয়ে গাছের শিকড় খাওয়া শুরু করে দেয়, তার ফলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে। তো সেই কারণে আপনাদের সবগুলো এই তিনটে জিনিসই কিন্তু দমন করতে হবে। তিনটে জিনিস কী করে দমন করবেন? নিম অয়েল, প্রথম আমি কেঁচো পোকামাকড় এদের জন্য নিম অয়েল ইউজ করতে বলবো। যদি আপনার দেখবেন কোল্ড প্রেস নিম অয়েল থাকে, কোল্ড প্রেস ওয়াটার সলিউবল নিম অয়েল, তো এরকম কোল্ড প্রেস নিম অয়েল হলে আপনি 2-3 ml ম্যাক্সিমাম 3 ml 1 liter জলে দেবেন। আর যদি কোল্ড প্রেস না হয়, ওয়াটার সলিউবল না হয়, অনেক সময় ওয়াটার সলিউবল পাওয়া যায় না অনেক জায়গায়, তো সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সেগুলো কিন্তু আপনারা 4-6 ml ইউজ করবেন 1 liter জলে। নিম অয়েল ইউজ করার পরে নিমাটোডের জন্য কিন্তু আমাদের পেসিনিমো ইউজ করতে হবে। পেসিনিমো সেটা কিন্তু লিকুইড হিসেবে ইউজ করতে হবে। আর নেক্সট হচ্ছে ট্রাইকোডারমা, আমরা কিন্তু ট্রাইকোডারমা ইউজ করব। গাছের ফাঙ্গাস অর্থাৎ মাটিতে যে ফাঙ্গাস, তার জন্য কিন্তু মাটিতে আমরা ট্রাইকোডারমা ইউজ করব। তাহলে এই তিনটে জিনিস বর্ষাকালে অন্তত তিনটে জিনিসের জন্য আমরা কিন্তু এই ওষুধগুলো ইউজ করতে পারি। আর এই ওষুধগুলোর মধ্যে যেটা নিমাটোডের ওষুধ, এটা বছরে কিন্তু 4 বার, বছরে 4 বার কি বছরে আপনি ম্যাক্সিমাম 5 বার দিতে পারেন, তার বেশি কিন্তু প্রয়োজন নেই। আর বাকি যে নিম অয়েল, এটা কিন্তু আপনারা মাটি চেক করে দেখবেন, মাটিতে যদি সেরকম পরিমাণে কেঁচো পোকা এসব থাকে তাহলে কিন্তু নিম অয়েল দিতে পারেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আর ট্রাইকোডারমা এটা কিন্তু আপনারা ইউজ করবেন, এটা অন্তত 2 মাসে 1 বার করে ইউজ করবেন মাটিতে, তাহলে মাটি থেকে যে ফাঙ্গাসের উপদ্রব হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। নেক্সট, মাটি ছাড়াও কিন্তু আমাদের গাছে অতিরিক্ত এই বৃষ্টির জন্য ফাঙ্গাসের আক্রমণ হয় বা বিভিন্ন রোগ জীবাণু এগুলো কিন্তু আসে। তো তার সেগুলো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই বর্ষাকালে হয়। তো এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিন্তু আটকানোর জন্য আমাদেরকে যে লিকুইডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার, বা আমি নিজে ইউজ করি কার্বন প্লাস লিকুইড, যেটা ওটাও ওয়েস্ট ডিকম্পোজার এবং ওর সঙ্গে এনপিকের ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া কিন্তু সংমিশ্রণ, ওটা কিন্তু তৈরি করা হয় ড্রামে। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই ড্রামে তৈরি করা হয় এবং এটা কিন্তু মাসে একবার আমরা ইউজ করি। অবশ্যই আপনারা ইউজ করুন, তাহলে কিন্তু আপনার উপকার অবশ্যই বুঝতে পারবেন। মোটামুটি আগস্ট মাসে আমরা কী ধরনের পরিচর্যা করব ড্রাগন গাছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে অনেকের মনে একটা কোশ্চেন আছে যে এই এত কিছু বলা হচ্ছে, এত কিছু দিলে যে খরচটা হবে সেই খরচটা কি আদবেই পোষাবে না? তো আমরা একটা পোল থেকে আমরা প্রত্যেকটা লটে, আমরা যখনই আমরা হার্ড ফার্টিলাইজিং করছি, তো সেটা কিন্তু প্রত্যেকটা ফ্রুটিং সিজন বা ফ্রুটিংয়ের যে সময় ফুল আসার ঠিক আগে আগেই কিন্তু এরকম আমরা হার্ড ফার্টিলাইজিংগুলো করছি। তা আমরা কিন্তু একটা ফল যদি আমরা ঠিকঠাক সাইজের পাই সেটাও কিন্তু 50-60 টাকার নিচে আসে না। তো আমরা ইনভেস্ট কিন্তু করতেই পারি, তাই আপনারা ভয় পাবেন না। আগে ভাবুন যে কিভাবে করবেন কি না সেটা নিয়ে চিন্তা করুন। আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, এই যে সার দিচ্ছি, সারে এতগুলো নাম বলছি মানে হয়তো 1000-1000 টাকা দাম হয়ে যাবে, কিন্তু তার নয় কিন্তু। আর গাছে তো
একটা ফল হবে না, গাছে অন্তত এক একটা লটে 5-7টা মানে মিনিমাম বা 15-20টা পর্যন্ত কিন্তু ফল হতে পারে। তাই বুঝতেই পারছেন লস কিন্তু কোনোভাবেই নেই। আর আমার মাধ্যমে কিন্তু শুধুমাত্র কমার্শিয়াল ভ্যারাইটির এই জাম্বু রেড, মোরাক্কান রেড, মালয়েশিয়ান রেড, ম্যাক্সিকান রেড নয়, আমার মাধ্যমে এই কমার্শিয়াল ভ্যারাইটি এবং রেয়ার ভ্যারাইটি মিলিয়ে প্রায় 100 কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন। কী করতে হবে তার জন্য, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 কাছাকাছি ভ্যারাইটি আছে সেটার একটা লিস্ট আমার কাছে কিন্তু তৈরি করা আছে, সেই লিস্টটা কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমি সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।